আসসালামু আলাইকুম। হৃদয়ে রমজান, সকালে রমজান, ইফতারে রমজান, সেহরিতে রমজান, সারাক্ষণ শুধু রমজান রমজান। মহাপবিত্র হওয়ার শব্দ দেখতে দেখতে আমাদের রমজানের সাতটি দিন পার হয়ে গেল। কি মহাপবিত্র রমজান, কত আনন্দের রমজান! রোজা থাকার যে একটা মহা আনন্দ। চাইনিজ চিকিৎসা বিজ্ঞানরা বলে, যিনি রোজা থাকেন তিনি নিরোগ থাকেন। কত সুন্দর ওদের ভাষায় সুন্দর বুঝিয়ে বলেন, যে কারণ আমরা যেভাবে রোজা থাকি এর চেয়ে আর পবিত্র কোনো কিছু হতে পারে না। অতএব রমজানের এই সারা দিনের সিয়াম সাধনার সাথ শেষ করে আমরা যখন ইফতার করতে যাব, তখন আমাদের যে খাবারটা হবে সেই খাবারটা হবে অসম্ভব পবিত্র খাবার। যে খাবারটা খাওয়ার জন্য, ইফতারটা করার জন্য আমাদের গোসল করার দরকার, অজু করার দরকার, আমাদের মনের পবিত্রতা দরকার, আমার ইফতারির সাথে আমাদের পরিবারের সকলের সাথে। হয়তো অন্য 11 মাস আমরা পরিবারের অনেককেই কিন্তু নাস্তার সাথে, দুপুরের খাবারের সাথে, রাতের খাবারের সাথে পাই না, কিন্তু এখন কিন্তু রমজান মাসে কিন্তু আমরা পরিবারবদ্ধ হয়ে একসাথে সকলে বসে খাবার খাচ্ছি। এইখানে কিন্তু আমাদের খাবারের সহজপাচ্যতা একান্ত দরকার, খাবারটা গ্রহণযোগ্য খাবার দরকার। যেই খাবারের ভিতরে গাজর থাকবে, যেই ইফতারির ভিতরে আপনার কোনো মতেই যেন কোনো ভাজা জিনিসটা না থাকে, কোনো মতে ইফতারের সময় কোনো ভুনা জিনিসটা না থাকে। অনেক রসানো কষানো খাবার ঘেষ্টিকের জন্ম দেয়, এ কথাটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। খাদ্যাভ্যাসটাকে এমন করা যাবে না যেটা রোগ সৃষ্টি করে, খাদ্যাভ্যাসটা এমন হতে পারবে না যেটা আমাকে অসুস্থ করে ফেলবে। কারণ খেয়াল রাখতে হবে, আমি এই পবিত্র রমজানের 30টি রমজান শেষ করব, আমি রমজানের পরে আরও যেন 6টি রোজা করতে পারি, এই প্রস্তুতিটাও আমাকে নিতে হবে। আমাকে রমজান মাসে তারাবির নামাজটা সুন্দর করে পড়তে হবে। আমার সকল রোজা এবং নামাজের জন্য আমার খাদ্যাভ্যাস একটা বিশেষ সম্পর্ক। এমন খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আমার পেটে ব্যথা হয়, যে খাবারটা খেলে আমার প্রেশার, গ্যাস্ট্রিক, আলসার বেড়ে যায়। এমন খাবার কোনো মতেই আমাদের খাওয়া যাবে না যেই খাবার খেয়ে আমার ডায়রিয়া হবে, যেই খাবার খেয়ে ডায়রিয়া হওয়ার পরে আমি আর সেহরি খেতে পারবো না, আমি পরের দিন রোজা থাকতে পারবো না। অতএব এত পবিত্র কথার মাঝে, কাজের মাঝে, সময়ের মাঝে, হৃদয়ে পবিত্র রমজানের মাঝে, আমাদের সব কিছুর মাঝেই একটু ত্যাগের মহিমায় আমাদের উদ্ভাসিত হতে হবে।